দেখলাম আমার ক্যারেক্টারটা ক্রমশ ছোট হতে লাগলো, এটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা, মানে মাসে 8 দিন তো দূরের কথা, প্রথম মাসে 3 দিন, তারপরের মাসে 2 দিন, তারপরের মাসে 1। নমস্কার, নিবেদিতা অনলাইনে স্বাগত। আজকে আমার সঙ্গে আছে সৌমিলি ঘোষ বিশ্বাস। আজকে এসে গেছি আমরা ওর কসবা শ্বশুর বাড়িতে। এই এতগুলো শ্বশুর বাড়ি কসবা ইত্যাদি বললাম, তার কারণ আছে, সেটা একটু পরেই জানতে পারবেন। আর আমরা ওর সঙ্গে কথা বলি, একাধারে নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং অত্যন্ত মিষ্টি মেয়ে একটি সৌমিলি। বহুদিন ধরে ওকে চিনি, কথাবার্তা বলি, তাহলে যা বুঝতে পারবেন যে কেন শ্বশুর বাড়ি ইত্যাদি বলছি। সৌমিলি স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো তুমি দিদি? ভালো আছি, তুমি ভালো আছো? একদম বিন্দাস। নাচ চলছে, নাচের মতো চলছে। ওটা তো আমার একটা প্যাশন, আমি প্রায় 3.5 বছর বয়সে শুরু করেছি নাচ, যখন থেকে আমার পড়াশোনার জীবন শুরু তখন থেকে পাশাপাশি নাচটাও শুরু। তো ওটা আমি যতদিন বাঁচবো, মানে যতদিন আমি পারবো আর কি, ফিজিক্যালি ততদিন আমি নাচ তো ডেফিনেটলি করবো। আচ্ছা, হালে একটা আমরা প্রশ্ন পেয়েছি যে দেখেছি তুমি হাসছের মধ্যে যে তোমার আর তোমার স্বামীর মধ্যে একটা বিচ্ছেদ হয়েছে, যেটা কিনা তুমি তুমি তাতে কিছু বলোনি, মানে হ্যাঁ কিছু বলোনি, সেটা কেউ একজন এটা বলেছে। তো আমরা তোমার কাছে এসেছি সেই বিষয়টা একটু ক্ল্যারিফাই করতে, প্লাস তোমাকে সম্পর্কে জানতে যে তোমার মধ্যে পটেনশিয়াল থাকা সত্ত্বেও তুমি এতটা বলতে গেলে পিছিয়ে, মানে পিছিয়ে শব্দটা ঠিক বলছি না, কিন্তু ঠিকই বলছো, মানে পিছিয়েই বলতে পারো, মানে এটা খাটে আর কি। 25 বছর পর আমার যে জায়গাটা দাঁড়ানো উচিত, তো সেই মানে কমান্ডিং জায়গাটা, সেই জায়গাটাতে তুমি একটু কোথাও ল্যাক করছো, সেই পুরো বিষয়টাই জানবো। আগে জানবো তোমার এই বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা। এটা আসলে আমাদের তো শুভাকাঙ্ক্ষী প্রচুর হয় ইন্ডাস্ট্রিতে, নিবেদিতা তুমি ভালো করেই জানো আর কি। মানে কেউ যদি মাথা উঁচু করে বাঁচতে চায়, কেউ যদি কম্প্রোমাইজ না করতে চায়, তো তার কাছে স্ট্রাগলটা অনেক বেশি টাফ হয়ে ওঠে। সেটা ধরো আমার ক্ষেত্রেও কিছুটা হয়েছে, আমি জানি আমার মতো এরকম বিভিন্ন আরো অনেক মানুষ আছেন যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আমি জানি না কেন এটা যিনি ছড়িয়েছেন আর কি, সুজয় প্রসাদ চ্যাটার্জি। সুজয় কিন্তু আমার খুব ভালো বন্ধু, আমরা একসঙ্গে অনেক অনুষ্ঠান করেছি, মানে ও গান গায়, তুমি নাচো, হ্যাঁ এরকম পার্ট রয়েছে। এবং যাকে নিয়ে জড়িয়েছে অর্ণবদা আমার দীর্ঘদিনের বন্ধু, আমার থেকে অনেকটাই বড়। মানে আমি অর্ণবদাকে তো বলতে পারো যে আমি থাঙ্কমণি কুটি মমতা শঙ্করের কাছে নাচ শিখেছি, তারপরে আমার নাচটাকে পলিশ করেছে কিন্তু অর্ণবদা, মানে আমি গুরুস্থানীয় বলতে পারো। আমি আজও যখন মঞ্চে উঠি তাকে কিন্তু প্রণাম করে উঠি, মানে তাকে স্টুডেন্ট হিসেবে, সে হয়তো আমার বন্ধু বলে সেই এটা করে না, কিন্তু যখন আমাকে নাচ প্র্যাকটিস করায় বা আমার কোনো প্রোগ্রামে কোরিওগ্রাফি করে, সেই জায়গাটাই কিন্তু রয়েছে। তো খুব ভালো একটা কোয়ার্ডিনেশন। যেমন নাচের জগতে অনেকে বলে যে আমাদের অন স্টেজ পারফরমেন্সটা খুব ভালো লাগে দেখতে, মানে আমরা যেরকম শ্যামা করেছি, চিত্রাঙ্গদা করেছি, আরো বিভিন্ন তোমার ডান্স ড্রামাগুলো আমরা করেছি, মায়ের খেলা করেছি। তো জানি না ওর হঠাৎ ওর প্রচন্ড ইয়ার্কি মারে, ঠিক আছে, ও সবাইকে নিয়ে ইয়ার্কি মারে, ও মানে ড্রাইভারের পাশে বসে তার সঙ্গে ইয়ার্কি মারে, ও খুব মজার একটা মানুষ ভীষণ, আমরা হাহাহিও করি ওর এই ইয়ার্কি গুলোতে। তো আমি জানি না হঠাৎ কি হলো, আমাদেরই একটা অ্যানুয়াল শো, অর্ণবদারি দর্পণীর একটা অ্যানুয়াল শো ছিল, তো তার আগে ফেসবুকে কেউ একজন লিখেছিল আপনার শোতে সৌমিলি পারফর্ম করবেন না, মানে যেটা হয় আমরা একসঙ্গে ধরো কাজ করতে করতে যে অর্ণবদার শো মানে আমি থাকবো। তো সেখানে সুজয় প্রসাদ হঠাৎ লিখে বসলো সৌমিলির সাথে, মানে অর্ণবের শোতে সৌমিলি থাকবে না, এটা কি করে, ও তোর বরকে ছেড়ে অর্ণবকে বিয়ে করছে। এবং সেইটা এটা ও শোয়ের দিন লিখেছিল, এবং সেটা আমি জানিও না, কারণ সেই দিনটাতে ভীষণ ব্যস্ত একটা নাচের প্রিপারেশন, তুমি জানোই একটা কোনো প্রোগ্রাম থাকলে কতটা একটা মানুষ এনগেজ হয়ে যায়। তো তারপরে রাত্রিরে খেতে বসে আমাদেরই গ্রুপের একটা বন্ধু আমার থেকে বড়, তো সে বললো সুজয় আজকে যা ছুটি, তখন সুজয় কিন্তু আমার সামনে বসে খাচ্ছে, সুজয় আজকে যা ছুটেছে, আমি কি করেছে। তখন অর্ণবদা বললো আর যা হয়ে গেছে বাদ দাও। তো তারপর আমি এগুলোকে তো গ্রামে না কিছু বোধহয় ও যেরকম পেছনে লাগে, আমার ফোনটা নিয়ে নিচ্ছে, তারপরে আমাদের একটা বন্ধু শাশুড়ির ফোন নিয়ে নিচ্ছে, অমুকের ফোন নিয়ে নিচ্ছে, নিয়ে হয়তো মেসেজ পাঠিয়ে দিচ্ছে, মজা মজা এগুলো করে, কারণগুলো আমরা গুরুত্ব দিইনি। তারপরে কিন্তু অনেকেই লিখেছে দেখ এটা হতে পারে না, ইয়ার্কি মেরো না সুজয় প্রসাদ, সুজয় কিন্তু আবার হাহাই করেছিলাম যে সুজয় এই ধরনের ইয়ার্কি গুলো সোশ্যাল মিডিয়াতে মারিস না, দেখ একটা বন্ধু বান্ধবরা আমরা ইয়ার্কি আড্ডা মারি, দ্যাট ইজ ডিফারেন্ট। তো টুইট করেছে বোধহয়,
ফেসবুকে দিয়েছে, ফেসবুকে দিয়েছে। এবং আমি খুব লাকি নিবেদিতা দিই যে আমার ফ্যামিলি এগুলো কোনো কিছু কায় মাখে না, না আমার হাজবেন্ড যে আমার সব থেকে বড় বন্ধু আমার লাইফে, আমার শ্বশুর শাশুড়ি তারাও ভীষণ ভীষণ মাই ডিয়ার আমার। ইনফ্যাক্ট যার জন্য আমার বন্ধু বান্ধব আমার যে ক্লোজ ফ্রেন্ড যারা তারাও আমাকে প্রশ্ন করেনি, তারা ইনফ্যাক্ট আমাদের যে বন্ধুদের গ্রুপটা আছে স্কুলে তারা আমাকে একদিন তুলে ওই যেখান থেকে আমি জানতে পারলাম তুলে আমায় বলে এই দেখ কি সব বলে বেড়াচ্ছে। তুই জিজ্ঞেস করিসনি? আমি সোজাকে জিজ্ঞেস করলাম, তখন সোজা বললো যে হ্যাঁ আমি করেছি আর কি মেরেছি, কি আছে বাবু তাহলে আমি বলে দেবো ওদেরকে। তাই বললাম বল, তখন বলছে যে বারণ কর দেখ এই জিনিসগুলো কেন, কারণ আমার দাদা আজকে ধরো অকল্যান্ডে বসে আছে, এবারে পোর্টাল নিউজগুলো এখন তো মানুষ এখন কথা হচ্ছে দেখো যেখানে একটু মানে তুমি একটু ছাই দেখবে সেখানে তো একটা আগুন আশা করবে। আমি তো তাকে দোষ দেব না, আমার আমরা দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি হয়তো কিছু বলতে পারবে না। এবং যার জন্য তুমি যে কথাটা বললে না পিছিয়ে, হয়তো আমি অনেক পিছিয়ে, আমি কিন্তু কম্প্রোমাইজ করলে এই জায়গাটা আমি আসছি। আমি একটা কথা এই কম্প্রোমাইজের জায়গাটা বললি যে তুই সৌমিলি বিশ্বাসকে মিষ্টি দেখতে, নাচ জানে, এত পটেনশিয়াল, অভিনয় পারে, অথচ একটা প্রপার মানে মেইন ক্যারেক্টার পাচ্ছে না, সে একটা সাপোর্টিং এ থেকে গেল সারা জীবন, একটা ছোট চরিত্র পেলো এই যে কি একটা বলি স্টার জলসা রামপ্রসাদে। হ্যাঁ হ্যাঁ ওইটা একটু বল কি পেলো, এটা একটা অদ্ভুত, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমাকে বলা হলো স্টার জলসা। জানি না কেন নিবেদিত দিদি 10 বছরে আমাকে খুব একটা বেশি ডাকেন ক্যারেক্টার, বাট থ্যাঙ্কস টু জি বাংলা, জি বাংলা আমাকে সত্যি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রমোট করেছে আমাকে লোকনাথের মায়ের মতো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। হ্যাঁ সেটা তোর কোভিড হলো বলে করতে পারলি? হ্যাঁ ওটা তো তখন ওই সময়টা কোভিড এর জন্য আমি আটকে গেলাম, আমার নিজেরই কোভিড হলো এবং বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছেন, বাবা মা রয়েছেন, আমি রিস্ক নিতে পারিনি কারণ আমার হাজবেন্ড যেহেতু ব্যাংকে রয়েছে তখন এমনি আমরা আলাদা একটু আলুফি থাকছিলাম আর কি। ও এখন আছে বন্ধন ব্যাংকে, বন্ধন ব্যাংকে আছে, তো একটু আলুফি আমরা দুজন একসঙ্গে ছিলাম যেহেতু বাবা মাদের কোনো অসুবিধা না হয়, তো আমি সে সময় জন্য কোভিড হওয়ার পরে আমি করতে পারিনি। তো এনিওয়েজ তো আমাকে ওরা বললো যে খুব ভাইটাল একটা ক্যারেক্টার রাজা কৃষ্ণচন্দ্রের ওয়াইফ, যেখানে ধরো তোমার রামপ্রসাদের কর্মজীবন শুরু হয়েছে। তো ন্যাচারালি মাসে আর কি 8-10 দিন ডেট, মানে একটা মেগা সিরিয়ালে আমাদের মতো এখন যারা রয়েছে তাদের জন্য ভালো একটা ইম্পর্টেন্ট, ইটস এক্স্যাক্টলি এখন তো আমাদের হিরোইন ক্যাটাগরি থেকে বাদ দিয়ে দিয়েছে। তো কিন্তু দেখো মনামি কিন্তু সেই জায়গাটাতে করে রেখেছে, হয়তো এটা লাক আমাকে, আমিও কিন্তু এখনো করিনি, আমি কিন্তু এখনো স্টিক করে আছি। বিগত 5 বছর ধরে হিরো হিরোইনের মায়ের ক্যারেক্টারের অফার আসছে, তো আমি বলেছি না যেদিন আমাকে মনে হবে আমি মায়ের মতো চরিত্র হয়ে গেছি বা আমাকে মায়ের মতো স্ক্রিনে দেখতে লাগছে নিশ্চয়ই করব, সেই বয়সটাতে আসি। আমার বয়সের এখনো কিন্তু সিনেমাতে অনেকে হিরোইন করছে, সিরিয়ালে হিরোইন করছে। আচ্ছা তুমি যে গুম্বাদা যারা ধরো ফিল্মে খুব বড় সেই গুম্বাদা তো তোমার ইয়েতেও এসছে, গুম্বাদা আমার নাচের স্কুলের ইনগারেশন করেছে, অথচ তুমি মানে সবাই একটা গুম্বাদার সঙ্গে ছবি করে করে তোমার সঙ্গে সেরকম র্যাপোর্টার নেই না? দেখো গুম্বাদার সঙ্গে কিন্তু আমার ভীষণই ভালো যোগাযোগ রয়েছে, গুম্বাদাকে আমি যখনই উইশ করি, গুম্বাদার কোনো ছবি রিলিজ হলো বা গুম্বাদার জন্মদিন হোক যখন দেখা হয় ভীষণই স্নেহ করেন আমাকে গুম্বাদা। এবার কাজটা কেন হচ্ছে না, মানে সত্যি কথা বলতে না দেখো র্যাপো মানে আমি তোমায় বলতে পারি যে তুমি কাজ করছো আমাকে নিয়ে, কিন্তু আমি না ওই ঘ্যান 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 করতে এটা আমার মধ্যে নেই, প্লিজ আমায় নিও না বলে আমি তোমার বাড়ি 5 দিন চলে গেলাম, যেটা ধরো এখন খুব ট্রেন্ড উঠেছে। আমি বলছি না এটা খারাপ, হয়তো এটাই এখনকার ট্রেন্ড, এটাই হয়তো করা উচিত, কিন্তু সৌমিলি বিশ্বাস এটা পারে না, হয়তো এটাই তার ড্রব্যাক। মানে ধরো একটু পার্টিতে যাওয়া, একটু নাচা, পার্টিতে তো আমি যাই, পার্টিতে তো যাই না, আর্ধেক পার্টিতে তো ডাকাই হয় না নিজের দিদি, এখন আগে যাও বা ডাকা হতো এখন তো ডাকাই হয় না। সো মানে এটা তো লোকের অসুবিধা। আচ্ছা আমি বিয়ের পর আমার বর ভীষণ বাইরে ঘুরতে ভালোবাসে, ম্যাক্স মানে প্রচুর বিদেশে ঘুরেছি, এটাতে লোকে হঠাৎ করে ধরে নিল যে আমি কাজ ছেড়ে দিয়েছি বাইরে থেকে। ও এটাও লোকে মানে সুন্দর সুন্দর গল্প বেশ গুছিয়ে নেয়, মানে আমি যে আমার হাজবেন্ডের সঙ্গে সুন্দরভাবে সংসার করছি এটাও অনেকের আর কি একটা। আচ্ছা একটা কথা বললাম যে আমার মতো চরিত্র পেলে, আমার মতো চরিত্র এটা আমাকে অনেকে বলে, ধরো অনেক ডিরেক্টরদের যখন আমি কি জিজ্ঞেস করি যে কি গো আমার মতো চরিত্র নিয়ে আমি তো অভিনয়টা পারি, মানে একদম এ মা সৌমিলি কি যে বলছো তোমার মতো চরিত্র হলে নিশ্চয়ই থাকবো, এই টার্মটা না আমি আজও বুঝতে উঠতে পারি না, আমার আমি কে, আমি কে, আমি কি অপ্সরা, আমি কে, আমি কি মেনকা, মানে আমার মতো চরিত্র মানেটা কি, মানে চরিত্রর মতো করে তো একটা আর্টিস্টকে গড়ে তুলতে হবে, যেটা তরুণ মজুমদার করেছিলেন, অরুণা চক্রবর্তী করেছিলেন,
তো আর্টিস্ট কে তো গড়ে তুলতে হবে তোমার মতো বলে তো কোনো আজকে সমস্ত হিরোইনরা আজকে আমি বলছি ধরো শিবপ্রসাদ হ্যাঁ শিবপ্রসাদের যে ছবিগুলো সেগুলোতে তো তোমার যথেষ্ট আমি শিবুদাকেও অনেকবার বলেছি নন্দিতা দির শিবুদার সঙ্গে আমি এর আগে তোমার ছোট পর্দায় কাজ করেছি তারপর ঝুম তারারা বলে ঋতুদির যে টেলিভিশন যে তোমার রিয়েলিটি শোটা হয়েছিল সেটাতে তুমি করেছো পারফর্ম করেছি তো এটা তখন রিয়েলিটি শোতে তুমি তো মেন্টর ছিলে সেটা ডান্স বাংলা ডান্সে হ্যাঁ মেন্টর লাস্ট ইয়ার হ্যাঁ জগতের বন্ধু বান্ধব কারা তোমার দেখো বন্ধু অর্থে আমি আমার সঙ্গে না কারোর কোনো টাসল নেই মানে আমার সঙ্গে কারোর কোনো ঝামেলা নেই নারী দিবস তো আসছে নারী দিবস সম্পর্কে তোর একটু মতামত বল যে মেয়েদের আচ্ছা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেয়েদের এই কাস্টিং কাউচ হ্যানা ত্যানা এইসব ব্যাপারগুলো একটু বলতো কিরকম তুই তো একজন কাটে আছো আমার কাজ নেই ইন্টারভিউটার পরে আমাকে মনে হয় বাড়ির বাইরেও আর কেউ দেখবে না মানে দেখবে সমিলি বাড়ি বসে আছে গৃহবধূ হয়ে গেছে এরকম এরকম দিন আসতে চলেছে এনিওয়েজ আই এম লিস বদার্ড কিছু করার নেই আমার একটা জিনিস শুধু মনে হয় যে যদি আমার কপালে থাকে তাহলে একদিন নিশ্চয়ই হবে আর যদি না থাকে কিছু করার নেই আচ্ছা ব্যাপারটা হচ্ছে তোর অর্থনৈতিক ব্যাপারটা মানে তুই আর্ন করিস যে সেটা মানে বরের উপর নির্ভর করতে না নিজে এখন আর্নের জায়গাটা ঠিকঠাক আছে না দেখো টাচুট সেটা আছে আর মানে আমি এই দিক থেকে খুব লাকি আমার বিয়ের আগেও কখনো আমার অর্থের উপর কেউ ডিপেন্ড করেনি আমার বিয়ের পরেও আমার অর্থের উপর ডিপেন্ড করে ওটা সম্পূর্ণ আমার সম্পূর্ণ আমার বাট হ্যাঁ ঠিক আছে মানে আমি কাউকে কিছু গিফট দিলাম আর নিজের হাত খরচটা যেটা সেটা আমি আমার বাবার কাছে কখনো চাইতাম না আমার বরের কাছে কখনো চাই না তারা জোর করে আমাকে ভালোবেসে বেসে দেয় মানে আমার এই ডিমান্ডিং নেচারটা কোনো কালেই ছিল না সো মানে আমি কখনোই না আমার লাইফস্টাইলটাকে মানে একদম এরকম ভাবে কখনো তুলি আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে নিজে আয় করছো খুব ভালো কথা কিন্তু এমন নিজেকে সেই জায়গায় পৌঁছে দিও না যে যখন সেই আয়টা করতে পারবে না তখন তুমি কোনো ফ্রাস্ট্রেশনে ভুগবে মানে গ্রাউন্ডেড গ্রাউন্ডেড তো টাচুট সেই কারণে হয়তো আমার কখনো কোনো প্রবলেম হয়নি যে আমি এটা পাচ্ছি না আমি ওটা পাচ্ছি না বা এইটা আচ্ছা স্টার জলসার কথাটা বলতে বলতে হ্যাঁ যেটা বললো তো আমি তারপরে হঠাৎ দেখলাম আমার ক্যারেক্টারটা ক্রমশ ছোট হতে লাগলো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা মানে মাসে আট দিন তো দূরের কথা প্রথম মাসে তিন দিন তারপরের মাসে দুদিন তারপরের মাসে একদিন তারপরে হয়তো কোনো উৎসব এলে ডেকে পাঠাচ্ছে তো আমি তাদেরকে বললাম যে দেখো আমার আইদার ডায়লগটা বাড়াও চ্যানেলের সঙ্গে কথা বলো তুমি সৌমিলি বিশ্বাসকে যখন নিয়েছো ওটা করছিল কে করছিল তোমার শিবাশিস তো এটা শিবাশিস দা তো স্ক্রিপ্টটা করেছিল আর শিবাশিস দাও বললো কিন্তু খুব ভালো ক্যারেক্টার ন্যাচারালি পুরো লোকজন ছিল তো সেই কথাতেই তারা নিয়েছে গেছি তো তারপরে হঠাৎ অমিত দা ডিরেক্টর তো হঠাৎ তাদেরও তো কিছু করার নেই এবার দেখলাম জিনিস ছোট হচ্ছে তাই বললাম চ্যানেলের সঙ্গে কথা বলো আমি শুধু প্রপস হিসেবে দাঁড়িয়ে আছি আমার যাই হোক তারপরে আমি বললাম যে দেখো আমি এরকম ক্যারেক্টার করবো না মানে আমার তরফ থেকে না যদি তোমাদের মনে হয় বাড়াবো বা কথা বলো তোরা বললো যে না এরকম তারপরে দেখলাম সেই দু মাস বাদে একটা ডেট একবেলা ডেট তো আমি কম কাজ করি নিবেদিতা দি কিন্তু আমার যে জায়গাটা একটা জায়গা তৈরি হয়েছে 25 বছর আমি সেটা থেকে তোমার কোনো ইয়ে নেই আর কোনো না স্যাটিসফ্যাকশন নেই জব স্যাটিসফ্যাকশন বলতে কথা আছে মানে তুমি সেই কাজটা করবে না অনেক সময় দেখো আমরা মানে অনেক টাকা না নিয়ে অনেক কাজ করি আমি একটা কথা বলি তোমার যা 25 বছরে তোমার যেমন ধরো আমি আজকে এত বছর কাজ করার পরে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করছি তো তোমার এরকম মনে হয় না দূর তেরিকা কিছু যখন হচ্ছে না ঠিক আছে দেখা যাক আমি একটা নিজে যদি কিছু নিজে থেকে কিছু ইয়ে করা সেটা তুমি নাচ দিয়ে পূরণ করো প্রোগ্রাম করছি সেইগুলো রয়েছে কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তুমি আবার মানে উচ্চকিত হয়ে কিছু একটা করার কিছু দেখো আমার একটা ইচ্ছা আছে একটা ইনস্টিটিউট করা যেখানে নাচ অভিনয় এরকম দুটো জিনিসই থাকবে আর কি তো কোভিড এর আগেও আমি একটা নাচের স্কুল খুলেছিলাম যেটা বোম্বাদা ইনগ্রেট করেছিল কিন্তু ওই যে বললাম ব্যাড লাক কোভিড হয়ে মানে এক বছর আমি চালাতে পেরেছি তারপরে ধরো প্রায় অলমোস্ট 3 বছর বন্ধ তো কোনো একটা ইনস্টিটিউশন যদি তুমি শুরু করো তো সেটা যদি ঝুপ করে তুমি বন্ধ করে দিতে হয় তো ন্যাচারালি তো সেইটা পুরো শাটডাউন হয়ে গেছে তো সেটাকে আমার আবার ইচ্ছা আছে একটা ইনস্টিটিউট করার অভিনয় এবং নাচ এই দুটো মিলিয়েই আর কি এটা আমার ভবিষ্যতে ইচ্ছা আছে তো সেইভাবে আমি আস্তে আস্তে চিন্তাভাবনাগুলো করছি আচ্ছা এবার একটা ইয়ে জিজ্ঞেস করি যে অভিনেত্রী নৃত্যশিল্পী গৃহবধূ এই তিনটেতে তুমি 10-এ নিজেকে কত কত নম্বর দেবে এই মনেছে দেখো কোনোটাই তো আমার কিছু করার নেই সবটাই তো নাচ আর অভিনয় এটা তো দর্শকরা দেবেন না না তোমার নাম্বার তোমাকে দিতে হবে তুমি তুমি নৃত্যশিল্পী হিসেবে তুমি কতটা অভিনেত্রী হিসেবে তুমি 10-এ কত আর একজন বাড়ির বউ মেয়ে হিসেবে ফ্যামিলি লাইফে তুমি কত
দেখো অভিনয় অভিনয় আমার যেটা প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আরো শেখার আছে, আরো ভালো নম্বর নম্বর যদি দিতে বলো তাহলে আমি দশে ছয়ের বেশি দেব না। আচ্ছা, অভিনেত্রী হিসেবে, নৃত্যশিল্পী হিসেবে আট আট, আর বাড়ি মানুষ হিসেবে, পারিবারিক মানুষ হিসেবে? দেখো এটা আমি ঠিক বলতে পারছি না, তবে আমি এইটুখানি জানি আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমায় নিয়ে খুব হ্যাপি। মানে কি ছয়ের উপরে দেবে? হ্যাঁ, আরামসে। তার মানে পারিবারিক বলবো কি, মানে বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই, মানে পারিবারিক হয়েও কিন্তু বাইরের কাজ করা যায়। তো আমি সব কিছুকে আগলে রেখে আমি এগোতে চাই, মানে পরিবারটাকে ছড়িয়ে দিই। প্রেম কখনো করনি তো? না না, কেন বাবা, বিয়ে করেই যা এখন আমাদের, মানে এই যে বিয়ে, বিয়ে লোকে যে বলে না বিয়ে বন্ধু, প্রেম কি বিয়ে ছাড়াও হয়, বিয়ের আগেও হয়, বিয়ের আগেও হয়, দেখে না মানে একদম আমি না, ধরো কাউকে পছন্দ হয়েছে তারপরে হয়তো মানে সেটা মানে বলে উঠতেই পারিনি। গার্লস স্কুল, গার্লস কলেজ, কোন স্কুল কলেজ? বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, কলেজ হচ্ছে যোগমায়া দেবী কলেজ, ভীষণ সিরিয়াস একটা সাবজেক্ট ইকোনমিক্স, তারপরে হয়নি। তারপরে তো তখন আমি অলরেডি ক্যারিয়ারের মধ্যে ঢুকে গেছি, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে, একদম একদমই বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে, এবং বিয়ের আগে কয়েক মাস আমরা একটু ইন্টারঅ্যাক্ট করার সময় পেয়েছিলাম। তোমরা খুব দেশ বিদেশে ঘোরো না? প্রচন্ড, মানে আমার বর প্রচন্ড ঘুরতে ভালোবাসে। হংকং, তারপরে গেছি শ্রীলঙ্কা, আমার দাদা থাকে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে গেছি, তারপরে গেছি তোমার ভিয়েতনাম, তারপর ইউএসএ, ইউএসএটা প্রায় অলমোস্ট অনেকটাই ঘোরা, তারপরে থাইল্যান্ড তো আছেই। আচ্ছা, তোমাকে যদি একটা চয়েস দেওয়া হয় যে বাড়িতে পুজো করবো, মানে পুজো হবে একদিন, অথবা বাইরে কোনো একটা পার্টি পিকনিক লাইক একটা বন্ধুদের গেট টুগেদার হবে, তো তুমি কোনটা বাজবে? সকালবেলা পুজো করবো, রাতের বেলা পার্টি যাবো, দুটোই চাই। কারণ আমার বড় ভীষণ পার্টি পারছে, সকালবেলা পুজো, আমার বড় বড় আধ্যাত্মিক, দুটোই, মানে ও কিন্তু আমার থেকে অনেক বেশি ঠাকুর পুজোতে আধ্যাত্মিক বলতে পারো, অনেক মানে তুমি কিন্তু আধ্যাত্মিক পুজো করো, পুজো আচ্ছা, আমিও পুজো পুজো করি, কিন্তু আমি ওর মতো অতটা নয়। ও যেরকম লক্ষ্মী পুজোর দিন না খেয়ে ভোগ রান্না পারে। আচ্ছা, তোমার এই যে চেহারা ঠিক আছে, এটা কি তোমার যোগাসন? যোগ আছে, যোগাসন আছে, নাচ আছে, আমি খাওয়া দাওয়া না, ডায়েট কিছু করি না। সত্যি কথা বলতে আমি ভাত ভীষণ ভালোবাসি। আমার সঙ্গে যারা মেকআপ রুম শেয়ার করে আমার কলিগরা, তারা খুব ভালো মতো জানে যে আমি ওই মানে অল্প করে অল্প অল্প না, আমি তিন বেলা খাই। হ্যাঁ, এইটা এইটা বলতে পারো লাকি, এইটার ব্যাপারে আমি খুব লাকি। আমার বাপের বাড়ি থেকে সবাই খুব রোগা, মানে আমাদের আমরা জেনেটিক্যালি রোগা, মানে মোটা খুব। এইটা তুমি, এটা তোমার সাংঘাতিক, হ্যাঁ এটা একটা ভালো গুণ। আচ্ছা, তোমার বাপের বাড়িটা কোথায় ছিল? আমার বাপের বাড়ি বেহালা। আমি এক মেয়ে, আমার দাদা দাদা আছে নিউজিল্যান্ডে থাকে, আমার থেকে প্রায় 10 বছরের বড়, সেখানে রয়েছে বাবা মা আছেন, বাবা তো রিসেন্ট মারা গেলেন, 3 বছর হলো আর কি কোভিড এর পরে পরে। আচ্ছা আচ্ছা, মাকে তুমি নিয়ে এখন এখানে এসে রাখবে শ্বশুর বাড়িতে? হ্যাঁ, এখন মাকে সেটাই আমার বর বলে দিয়েছে, কারণ বলেছে আর ওই ভদ্রমহিলাকে একা রাখা যাবে না, অনেক একা থেকে, মানে মাকে যদি আসবে না যেটা হয়, আর জামাইও শাশুড়িকে ছাড়বে না। তো একসঙ্গে সবাইকে জামায়াত চাই, মানে বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, এবং এটা আমাদের না সত্যি সুবিধা জানো, এবং আমার বাবা বেঁচে থাকতো আমি অনেকবার বলেছিল, কিন্তু বাবাদের বাবা জায়গা হবে না, তুমিও জানো সেটা খুব ভালো করে। মাও প্রথম প্রথম তাই করছিলেন যে না আমি যাবো না কোথাও, এখানেই ততদিন আমি আছি, তো জামায়াতিদের সঙ্গে আর পেরে ওঠেননি, তো এবার চলে আসতে হবে। তার মানে সৌমিলির যে বিবাহ বিচ্ছেদের কথাটা যেটা উঠেছে সেটা সর্বৈব মিথ্যে, কারণ শ্বশুর বাড়িতেই শ্বশুর শাশুড়ি ও স্বামী এবং মাকে অচিরেই নিয়ে চলে আসছে, নিয়ে সুন্দর করে সংসার করবে, তার সঙ্গে কাজও করবে, দুটোই প্যারালালি চলবে। তো আমরা এখানেই আজকে গল্পটা শেষ করি, এবং আশা করে যাচ্ছি সৌমিলি আরও ভালো কাজ করবে এবং শত্রুর মুখে ছাই দিয়ে ও সংসারটাও খুব সুন্দর চলবে। তো আমি আজকে এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার, আমি সৌমিলি। নিবেদিতা দি আমার ভীষণ ভীষণ পছন্দের একজন মানুষ, আমার দিদির মতো অনেক বছর ধরে নিবেদিতা দির সঙ্গে আমার আলাপ। তো নিবেদিতা দি নিজে একটা চ্যানেল শুরু করেছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে দর্শক বন্ধুরা রয়েছেন, প্লিজ নিবেদিতা দির অনলাইন এই চ্যানেলটা দেখুন, প্রত্যেক বুধবার করে আপনাদেরই পছন্দের কোনো না কোনো সেলিব্রিটি, আপনাদের কাছের মানুষ থাকবেন আপনাদের জন্য।